রমজানে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 50 থেকে 60 গুণ ছাড় দেয়া হয়। তবে বাংলাদেশে সপ্তাহের ব্যবধানে আকাশচুম্বী সব ধরনের খাদ্যপণ্য, কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের বাজার। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে শুক্রবার পাইকারি ও খুচরা পর্যায়ে 29টি পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। সরকার নির্ধারিত নতুন মূল্য তালিকায় ব্রয়লার মুরগি কেজি প্রতি 175 টাকা, সোনালি 262, ডিম প্রতি পিচ 10 টাকা, দেশি পেঁয়াজ কেজি প্রতি 65 এবং দেশি রসুন 120 টাকা নির্ধারণ করা হয়েছে। আমদানিকৃত আদা কেজি প্রতি 180, কাঁচামরিচ 60, শুকনো 327 টাকা, বাঁধাকপি কেজি প্রতি 28 টাকা এবং ফুলকপি 29 টাকা নির্ধারণ করা হয়েছে। মুগ ডাল 165 টাকা, মাসকালাই 166, ছোলা 98 টাকা, উন্নত মসুর ডাল 130 আর মোটা মসুর ডাল 105 টাকা, খেসারি ডাল 92 টাকা, পাঙ্গাস মাছ 180 টাকা, কাতল 353, গরুর মাংস 664 আর খাসির মাংস কেজি প্রতি 1003 টাকা নির্ধারণ করেছে সরকার। রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সবজিরও মূল্য বেঁধে দেয়া হয়েছে। বেগুন 49, শিম 48, আলু 28 টাকা, টমেটো 40, মিষ্টি কুমড়া 23 টাকা, জাহিদি খেজুর 185 টাকা, মোটা চিরা 60, সাগরকলা প্রতি হালি 29 টাকা এবং বেসন 121 টাকা নির্ধারণ করা হয়েছে।